বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বুধবার সিলেট সফরে এসে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। এ সময় তিনি নিহত তুরাবের পরিবারের সদস্যের সাথে কথা বলেন। তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, নিহত সাংবাদিক তুরাব হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। তিনি বলেন, দেশে এখনও আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে, সেজন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে। কারণ ওরা হলো দেশের শত্রু, ওরাই দেশের মানুষের শত্রু, ওরা গণতন্ত্রের শত্রু। তাই ওরা যদি মাথা চাড়া দেয় তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। কিন্তু তাদের অনুচররা আছে এখনও প্রশাসনে, এখনও বিভিন্ন জায়গায়। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। তাদের অনেক কালো টাকা, সেই কালো টাকা তারা পাচার করেছে, আবার কিছু দেশের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। এই যে আপনি দেখেছেন কয়েক কিছুদিন ধরে যে গার্মেন্টসে অস্থিরতা, এই গার্মেন্টস অস্থিরতার মধ্যে ধরা যারা পড়ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে যুবলীগ আওয়ামী লীগের লোক। আপনারা গণমাধ্যমে দেখুন, আপনারা তো সবাই গণমাধ্যমের মানুষ। তার মানে কি চক্রান্ত হচ্ছে? এটা কথার কথা নয়, এটা বাগড়ম্বর নয়। এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।